এই সুমন ভাইয়ের একটা বিয়ে করাম, বয়স তো মনে করেন না বললো ফুলন একটা চুলদারি পাকে নাই। এটা হচ্ছে আমারই বাড়ি, আমারই পরিবার, আপনাদের আজকে আমার পরিবারের সাথে দেখা করাই দিব, আমরা একসাথে খাবো। আমরা আজকে আছি 17 জন বাংলাদেশি, একদম কাশ্মীরি পরিবারদের সাথে। আপনি যাও ওপার, ওপার খিচো। এই তোমার এই মস্তান, এই মস্তান। সবার ইচ্ছা ছিল যে কাশ্মীরি পরিবারদের সাথে খাবে এবং তাদের হাতের রান্না খাবে, এই কারণে তাদেরকে এখানে আনা, যে একটা গ্রামীণ ফিল দেওয়ার জন্য, যে গ্রামের মানুষ কিভাবে বসবাস করে, কিভাবে তারা রান্না করে, জীবন যাপন করে। সো গুড মর্নিং গাইজ, আমরা আছি কাশ্মীরের পেহেলগামে এবং এটা হচ্ছে আমাদের রুম। এই যে মারুফ ভাই, কালকে মারুফ ভাই একা একা এসেছে 3000 কিলোমিটার দূরে কাশ্মীরে আমার সাথে দেখা করার জন্য। পরে আমি আমার রুমে রাখছি। যাই হোক, আজকে আমরা যাবো বেতাব ভ্যালি, আরুভেলি, চন্দনওয়ারি, মানে আমরা 17 জন বাংলাদেশি। আর এটা হচ্ছে আমাদের রুম। তো আপনাদের একটু ভিউটা দেখাই আমাদের রুমের। এই যে দেখুন, এই যে আসলে সকালে ঘুম থেকে উঠে এরকম। এটা হচ্ছে আমারই বাড়ি, আমারই পরিবার, আপনাদের আজকে আমার পরিবারের সাথে দেখা করাই দিব, আমরা একসাথে খাবো। আমরা আজকে আছি 17 জন বাংলাদেশি এখানে, মানে আমার পরিবারের বাড়িতে। তো এটা হচ্ছে তাদের উঠান। এই যে দেখছেন সামনে হচ্ছে লিজার নদী, কি ভিউ। এই যে দেখুন, তো আমাদের পাশে আরও একটা রুম আছে, দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের আরও একটা রুম। এই এই যে দেখুন আমাদের ম্যাট, সবাই এখন ঘুমাইতে অনেক আরাম ভাই, অনেক আরাম ভাই, সেই মজা পাইছি রাতে, সেই মজা ভাই। দেখো এই যে লুঙ্গি পরে, লুঙ্গি পরে বাঙালি ড্রেসে আমরা এখানে ঘুমাইছি, এখন তো ঘুমই ভাঙে না, এত সুন্দর একটা পরিবেশ। মনে হচ্ছে যে ভাই ওদিকে থাকি, ভাই এই জায়গা থেকে যাব না ভাই। ওদিকে বাংলাদেশে 42 তাপমাত্রা, বাসায় ফোন দিলে সবাই তো কান্নাকাটি করবে, আমাদেরকে নিয়ে যাও, আমাদেরকে নিয়ে যাও নি কেন। এই যে দেখুন, এই যে দেখুন, গুড মর্নিং, গুড মর্নিং, কেমন লাগতেছে? বয়স তো মনে করেন না বললো ফুলন একটা চুলদারে পাকে নাই, পরে যদি বিয়ে করাই গ্রহণ যোগ্য হইব, আমরা যদি করি এটা তো মিলবো না, দিব না কাশ্মীরে বিয়ে দিবি, কাশ্মীর তাইলে আর ঘুরতে সুবিধা, ঘুরতে সুবিধা, এরকম বাড়ি আপনারও তো আছে, যেরকম জুয়ানো আছে এরকম তো এই আছে, টাকা দাঁড়িয়ে লাগলে কেউ মনে করেন পাত্রী আছে। ভাই রে ভাই, ঘুম থেকে উঠেই দেখি আমার কাশ্মীরি ভাবি আমাদের জন্য রান্না করেছে। এতদিন শুধু হোটেলেই খাবার খেয়েছি, তবে আজকে ভাবির হাতের খাবার খাবো, সাথে আছে 17 জন বাংলাদেশি। সত্যি বলতে এমন সুন্দর দিন আমাদের সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, যে কাশ্মীরের লোকাল বাড়ি, লোকাল খাবার, তাও আবার ভাবির হাতে, কতইটা না সুস্বাদু। আমরা 17 জন বাংলাদেশি আছি এখানে, প্রতিদিন সকাল ও রাতের খাবার ভাবি নিজের হাতে রান্না করে। আজকে সকালের ব্রেকফাস্ট ছিল রুটি ও ডাল, সাথে কাশ্মীরি চা ও বিস্কিট। সবার খুব ইচ্ছে ছিল কাশ্মীরে আসলে লোকাল বাড়িতে থাকবে, তাদের হাতের খাবার খাবে, তাই এই আয়োজন করা। যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষ করে কাশ্মীরের ঐতিহ্য হুক্কা হাতে নিলাম। আসলে এটি কাশ্মীরে খুবই কমন একটা বিষয়, প্রতিটি বাড়িতে এটি দেখতে পাবেন, বিশেষ করে মুরব্বীরা এই হুক্কা মাঝে মাঝেই কেনে থাকে, তাই আমিও একটু টান দিলাম, তবে এটি কাশ্মীরে খুবই জনপ্রিয়। যাই হোক, এরপর আমরা রুমে এসে সবাই আড্ডা দিই, যেহেতু এটি আমার প্রথম গ্রুপ ট্যুর ছিল, তাই খুবই উপভোগ করছিলাম। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের ভাষার টানও ছিল আলাদা আলাদা, বেশ মজার। এরপর সবাই রেডি হয়ে রওনা হয় কাশ্মীরের নতুন কোনো স্পটের জন্য, তাই পেহেলগাম থেকে ইউনিয়নের গাড়ি 2500 রুপিতে রিজার্ভ করেছিলাম। তবে সবার জানা উচিত, আমরা শ্রীনগর থেকে যে টেম্পোটি রিজার্ভ করে এনেছিলাম সেই গাড়ি কোথাও অনুমতি দেয়নি, যেমন বেতাব ভ্যালি, আরুভেলি, চন্দনওয়ারি, এখানে নাকি ইউনিয়নের গাড়ি পারমিশন দেয় না, তাই আমাদের আবার এক্সট্রা টাকা দিয়ে আলাদা গাড়ি রিজার্ভ করতে হয়। তবে আপনারা এমন ভুল করবেন না, যখন কোনো গাড়ি রিজার্ভ করবেন তখন সব কিছু কনফার্ম করে নেবেন, তা না হলে আপনাদেরও এক্সট্রা টাকা যাবে। যাই হোক, এরপর আমরা রওনা হই আরুভেলির উদ্দেশ্যে।
বাংলাদেশ আয় না আপনি দিনা পচাস পচাস এক আদমি কে লিখা বোর্ড পে আপনার সব উনকা উস গাড়ি তবে একটা কথা বলি আরু ভেলিতে এন্ট্রি করতে পার পারসন 25 মানে ইন্ডিয়ানদের আর বাংলাদেশিদের 50 রুপি করে তো আমরা বাংলাদেশি ওরা একটু বেশি ভালোবাসে এই কারণে আমাদেরকে মাত্র 100 টাকায় 9 জনকে ছেড়ে দিছে আমি জানি না কেন এই টাকাটা নেই আর আমরা ইউনিয়নের গাড়ি রিজার্ভ করছি আবার আলাদাভাবে তো চারিদিকে শুধু টাকা আর টাকা যে আরু ভেলিতে কি পরিমাণের বৃষ্টি তো এখানে সবাই রেইনকোট অথবা ছাতা কিনেই কিন্তু এটা ভ্রমণ করতেছে ঘুরতেছে তবে আমরা আটকা পড়ে গেছি কারণ আমাদের যেহেতু 17 জন আছে আর খুবই এক্সপেন্সিভ হচ্ছে রেইনকোট 300-400 টাকা করে ওই যে আরু ভেলিতে আসার পর প্রচুর বৃষ্টি শুরু হয় যার কারণে ছবি তোলা ভিডিও এমনকি ভালোভাবে ঘুরতেও পারি নাই সত্যি বলতে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হলে ঘোরাটাই মাটি হয়ে যায় যদিও বৃষ্টির জন্য কাশ্মীরকে অনেকটাই সুন্দর লাগছিল আশেপাশে সবুজ তৃণভূমি সাথে পাইন ট্রি সব কিছুই মনে হচ্ছিল মেঘ যেন নেমে আসছে মাটিতে আরু ভেলি থেকে আমরা যাই চন্দনওয়ারি সেখানেও প্রচুর বৃষ্টিপাত গাড়ি থেকে নামতেও পারিনি তাই ফেরার পথে বিভিন্ন ভিউ পয়েন্টে নামি যদিও সেখানে বৃষ্টি কিছুটা থেমে যায় তবে পাহাড়ি অঞ্চলে ওয়েদার কখন কি হয় বলা মুশকিল আসলে কাশ্মীর যে পৃথিবীর ভূস্বর্গ এটা পৃথিবীর সবাই জানে তাই পুরো দুনিয়া থেকে কাশ্মীর ভ্রমণে আসে ভ্রমণ পিপাসুরা দেখুন মালয়েশিয়া থেকে আসছে তারা কাশ্মীরে এরপর দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে যাই আর সেখানে দেখা হয়ে যায় আমার জেলা মেহেরপুর থেকে আসা ভাইয়া ও ভাইয়ার ছেলের সাথে আসলে নিজের জেলার মানুষের সাথে হঠাৎ দেখাটা বেশ আনন্দের এত ছোট যে ও পুরো গুলমার্গ সলমার্গ সব ঘুরছে কোনটা ভালো লাগছে সব থেকে গুলমার্গের একদম সেকেন্ড ফেসে গেছিল আমি যেখানে গেছিলাম তবে সিন্তানটপে যাইতে পারে না কারণ বন্ধ ছিল বাট আমরা যাবো সিন্তানটপে আর এই যে আমার ভাইয়া আমার জেলা মেহেরপুর থেকে আসছে কেমন লাগলো এই সুন্দর সুন্দর খুবই সুন্দর জায়গা আবার আসতে হবে আবার আসবো ইনশাআল্লাহ এরপর রেস্টুরেন্টের সামনে দেখা হয়ে যায় কলকাতা থেকে একসাথে ট্রেনে আসা মানুষদের সাথে তারা সপরিবারে সবাই কাশ্মীর ভ্রমণে এসেছে ছোট ছোট বাচ্চা দাদা দাদি বাড়ির সবাই এই জিনিসটা আমাকে দারুণভাবে মুগ্ধ করে কারণ বর্তমানে এমন দৃশ্য সত্যিই বিরল তারা আমাকে দেখে অনেক খুশি কারণ আমরা ট্রেনে সবার সাথে খুব এনজয় করেছিলাম নিজের পরিবারের মতো ট্রেন জার্নি করেছিলাম ভ্রমণ মানুষকে পরিচিত বাড়ায় তাই আরও একটি পরিবার পেলাম সত্যি বলতে ভ্রমণ মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায় নতুন কিছু শেখায় তাই আমি ভ্রমণ প্রেমী যাই হোক সবাইকে বিদায় দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করি খাওয়া দাওয়া শেষ করে আমরা যাই কাশ্মীরের লোকাল বাজারে যেখানে লোকালেরা বাজার করে লোকাল ফুড থেকে শুরু করে এখানে কাশ্মীরের সবচেয়ে বিখ্যাত হালুয়া পরোটা পাওয়া যায় এবং যেই পরোটা দেখছেন এটি 3-4 কেজি ওজনের আপনি চাইলে পুরোটাই নিতে পারেন এবং এগুলো কেজি দরে বিক্রি হয় এরপর আমরা কাশ্মীরের ফেমাস কিছু ফ্রুটস কিনে চলে আসি আমাদের গ্রামে যেখানে আমার ভাবির বাসা আসলে এই গ্রামটি খুবই সুন্দর পাহাড়ের উপরে ছোট্ট একটি গ্রাম এখানকার সবাই মোটামুটি আমাকে চেনে এটি পেহেলগামের লারিপুরা গ্রাম এরপর দেখা হয়ে যায় কাশ্মীরি ছোট ছোট বাচ্চাদের সাথে ওরা আমাকে অনেক আগে থেকেই চেনে কারণ আমি এখানে যতবারই এসেছি ওদের সাথে দেখা হয়েছে ওদের কিছু আবদার থাকেই আমার কাছে তাই আইসক্রিম অথবা চকলেট কিনে দিই তাতেই ওরা অনেক খুশি ছোট বাচ্চা হলে ওরা বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জানে তবে আপনারা কখনো পাহাড় ভ্রমণ করলে সাথে কিছু চকলেট রাখবেন যাতে ছোট বাচ্চাদের দিতে পারেন কারণ এরা অল্পতেই অনেক খুশি হয়ে যায় যাই হোক এরপর সবাইকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখাই তারপর যাই এক দাদুর বাড়িতে সেখানে সবাই আড্ডা দিই সাথে দাদুও আমাদের জন্য তার গাছের আখরোট নিয়ে আসে এইখানকার মানুষজন একদমই আলাদা তারা নিজেরাই আপনাকে বাড়িতে নিয়ে যাবে কথা বলবে চা নাস্তা খাওয়াবে এটাই কাশ্মীরের সংস্কৃতি এরপর আমরা চলে আসি ভাবির বাসায় যেখানে আমরা 17 বাংলাদেশি থাকি সারাদিন ঘোরাঘুরির পর আজকের রাতের খাবার আমাদের জন্য ফুলকপি আলু সাথে মুরগির মাংস এটি আমার জীবনের সেরা একটি খাবার কারণ রান্নাগুলো আমার পছন্দেরই আসলে কাশ্মীরে খাবারের সমস্যাই সব থেকে বড় সমস্যা অনেকে হোটেলের খাবার খেতে পারে না তাই এমন খাবার পাওয়াটা বেশ কঠিন তবে এত মানুষের জন্য রান্না করাটাও অনেক কঠিন ছিল
আমাদের খাবার রেডি। এই যে দেখুন এখান থেকে 17 জন আমরা বসে আছি কাশ্মীরে, সবাই খাচ্ছি। আর এ মেরা ভাই কাশ্মীর কা পেলগাম, হাই বলো। হাই, কাশ্মীরে আসবেন সবাই। খুব ভালো হয়েছে খাবারটা, খুব সেই স্বাদ একদম কাশ্মীরি পরিবারদের সাথে সবাই দেখুন। আসলে সবার ইচ্ছা ছিল যে কাশ্মীরি পরিবারদের সাথে খাবে এবং তাদের হাতের রান্না খাবে, এই কারণে তাদেরকে এখানে আনা, যে একটা গ্রামীণ ফিল দেওয়ার জন্য যে গ্রামের মানুষ কীভাবে বসবাস করে, কীভাবে তারা রান্না করে, জীবনযাপন করে, এই কারণে এখানে আসা। তবে একটু কষ্ট হচ্ছে কারণ এখানে একটু বেশি ঠান্ডা, সবাই কাঁপতেছে আর কি। যাক আমরা খাওয়া দাওয়া করি। তো এই যে দেখুন আমার রুম, আমরা তিনজন আছে। আসলে এটা ওই যে পাকিস্তান, সৌদি আরব বা দুবাই যারা হচ্ছে এইভাবে ম্যাটের উপরে থাকে আর কি, সেই রকমই লাগতেছে। কাশ্মীরের মানুষও কিন্তু এরকম ভাবে। তো এই যে দেখুন, এই যে এটা পিছনে এখানে আড্ডা দিছিলাম, রাজকীয় অবস্থা, একবার একেবারে রাজকীয় অবস্থা। বেজের থেকে এটা কি ভালো, অনেক মজা, অনেক মজা। এই যে কোলবালিশ দিছে দেখুন, কি সুন্দর একটা কোলবালিশ দিয়ে দিছে। আসলে প্রচন্ড ঠান্ডা, আমরা আছি পেহেলগামে, আমার গলাটাও বসে গেছে। আর এই বাড়িটাই আমি এর আগেও এসেছিলাম, তাদের সাথে আমার একটা ফ্যামিলির মতো বন্ডিং হয়েছে। আর শ্রীনগরে এরকম আমার অনেক আত্মীয় হয়েছে, কিন্তু পেহেলগামে এই বাড়িটাই, ইনি আমার আত্মীয়, কারণ এর আগে ওনার সাথে কথা হয়েছে, ওনার বাসায় থাকছি। তো আজকে উনি নিজের হাতে রান্না করে খাওয়াইছে, সবাই ভাবি ভাই ওনার পরিবার সবার সাথে একসাথে খাইছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সটে দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন গলাটা সেরে যায়। ওকে বাই, টাটা।